আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর মধ্যে নিজের মেধার ভিত্তিতে টাকা দিয়ে বাজার থেকে চাকরি কেনেননি, চাকরি পেয়েছেন, তাদের সহযোগিতার কথা আমরা বলেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যেটুকুনি তাদের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে এটা চালিয়ে নিয়ে যেতে গেলে, কারণ এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ বিষয়, আমরা তাদের পাশে থাকবো। আমরা তিনদিন আগেও এটা সাংবাদিক সম্মেলন করে ডেট জানিয়েছিলাম, এবং যেহেতু প্রধানমন্ত্রী বর্ধমান শহর থেকে তার বক্তৃতার মধ্যে দিয়ে তিনি এটা জানিয়েছিলেন মানুষের কাছে সহযোগিতার কথা, সেজন্য আজকে আমরা একটা পোর্টাল আমাদের দলের পক্ষ থেকে চালু করছি, আজকে এই মুহূর্ত থেকে সেটা শুরু হচ্ছে, এবং একটা হেল্পলাইন নাম্বার আমরা পোর্টালটা দেখাচ্ছি, হেল্পলাইন নাম্বারটা পরে আসছি। আমাদের এখানে পার্টির যিনি আইটি ইনচার্জ আছেন জয় মল্লিক, উনি আছেন এখানে, ওনাকে আমি বলবো যে পোর্টালটা একটু প্রেসকে দেখাতে, এবং তারপরে কিভাবে এটা অপারেট করা হচ্ছে, কিভাবে ব্যবস্থা করা হয়েছে হেল্পলাইন নাম্বার দিয়ে আইনি সহযোগিতার জন্য এবং অন্যান্য ইনফরমেশনস যেটুকুনি এক্ষেত্রে তাদের জানার বা দেওয়ার প্রয়োজন আছে সেইটা কমিউনিকেট করবার জন্য যেটা করার আমরা করছি, যে আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখন আপনাদের সামনে প্রকাশ করছি। গত 3 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এসে এই বর্ধমানে বলে গিয়েছিলেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য একটি লিগ্যাল সেল এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম বানানো হবে, এবং তারপরেই মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাকে ফোন করেন এই বিষয় নিয়ে, এই পোর্টালটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার জন্য, এবং তার জন্য একটা লিগ্যাল সেলও টিমও তৈরি করা হয়েছে আলাদাভাবে, সেই বিষয়ে মাননীয় সমীকদা অলরেডি বলেছেন। আজকে এরকম একটা সুন্দর দিনে এই পোর্টালটা আমরা লঞ্চ করছি, এইটা বিশেষ করে যারা যোগ্য চাকরিপ্রার্থী, যারা মনে করছেন যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের আইনি সহায়তা দরকার, তারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে তাদের তথ্য জমা দিলে আমাদের লিগ্যাল টিমের কাছে যাবে, তারপর লিগ্যাল টিম সেইটাকে স্ক্রুটিনি করে তারপর ওটাকে এগিয়ে নিয়ে যাবে, প্রসেস করবে। আমি প্রথমেই আমি যে পোর্টালটা সেই পোর্টালটা আপনাদের সামনে একবার দেখাতে চাই, এটা হচ্ছে বিজেপি লিগ্যাল সাপোর্ট .org, আপনারা স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন। এটা আমরা এরপরে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটা রিলিজ করব। এই পোর্টালে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা লগ ইন করতে পারবেন, যারা ক্যান্ডিডেট তারা লগ ইন করতে পারবেন, তারপরে গিয়ে বাকি তথ্য এখানে জমা করতে পারবেন। এবার আমি একটু স্ক্রিনের দিকে তাকাতে বলবো, আমরা স্ক্রিনে এই পুরোটা ডেমো দিতে চাই। পার্টির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেও যদি খোলেন, এখানেও প্রথমেই খোলার সঙ্গে সঙ্গে একটি লিংক আসবে, সেই লিঙ্কটায় এইখানে ক্লিক করলেও এই ওয়েবসাইটটা খুলবে, এরকম একটি লগ ইন পেজ আসবে যেখানে সাইন আপ করতে গেলে আপনার নাম, ইমেল আইডি, ফোন নম্বর এবং 2 বার পাসওয়ার্ড দিতে হবে। এইটা একবার হয়ে গেলে আপনার একটি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে ক্রিয়েট হবে। এইটা করার কারণ এটা যে এইটা কিন্তু যার তার বা যে কোনো জায়গা থেকে হুট করে মনে হলো রেজিস্টার করে দিলাম, এরকম যাতে না হয় টেকনিক্যাল, তার জন্য একটা রেস্ট্রিকশন আমরা রেখেছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই পোর্টালে। করার পরে আমরা আপনাদের দেখাচ্ছি যে আপনারা নিজেদের পাসওয়ার্ড দিলেন, এই পাসওয়ার্ড আপনাদের যারা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের কাছেই থাকবে, কোনোভাবে পার্টির কাছে থাকছে না, এটা সিকিউর একটা সিস্টেম। একবার এই সাইন আপটা করার পরে সঙ্গে সঙ্গে আপনার উপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে জাস্ট ফর অ্যাকনলেজমেন্ট। দেখুন উপরে দেখিয়ে দিয়েছে, এইবারে যে ব্যক্তি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো সে তার মেইল আইডি
এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আমরা আপনাদের দেখিয়েও দিচ্ছি প্রসেসটা। এইভাবে মেইল আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপরে সাবমিট করে লগ ইন করলেন। করার পরে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে এবং এই তথ্যগুলোর পরে নিচে নিচে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। এই ডকুমেন্টগুলো আমাদের লিগাল ডিপার্টমেন্ট থেকেই এসছে সাজেশন যে এই ডকুমেন্টগুলো দরকার এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে সাবমিট করলে তার সাবমিশন প্রসেসটা কমপ্লিট হলো এবং আগামী দিন সে যদি জানতে চায় যে কোনোভাবে সে এটাকে দেখতে চায় যে কী কী আপলোড করেছিল, কী তথ্য দিয়েছিল, সেটাও সে ভবিষ্যতে এইখানে লগ ইন করে দেখাতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা এখানে রাখছি, 9150056618, 9150056618। যে কোনো এই পোর্টালটা অ্যাক্সেস করতে তথ্য প্রযুক্তিগত কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে কারণ, তারা এই হেল্পলাইনে কল করতে পারেন। এছাড়া আইনগত কোনো যদি পরামর্শের বিষয় থাকে এই পোর্টাল সম্পর্কিত, তাহলেও এই হেল্পলাইনে কল করতে পারেন।